نحمده ونصلي على رسول الكريم أما بعد الحمد لله على دربار لاكو كوتي شكريا يا الله سبحانه وتعالى ما درك একটা দামি রাস্তা একটা কিমতি রাস্তা একটা দোয়া কবুলিয়াতে রাস্তায় বার হওয়ার তৌফিক দিয়েছে। আমরা তিন দিনের জন্য এসেছিলাম, এবার আমরা ফিরে বাড়ি যাব। আমরা এসেছিলাম একটা উদ্দেশ্য নিয়ে, আমরা বাড়ি ফিরব আর একটা উদ্দেশ্য নিয়ে। তো তার জন্য আমাদের আগে দেখা দরকার যে আমরা এখানে এসে উসুল মোতাবেক চলতে পেরেছি কিনা, তত্ত্ব অনুযায়ী চলতে পেরেছি কিনা, বেউসিল হয়েছি কিনা, এগুলো দেখা। কারণ যে কাজে যত লাভ বেশি সে কাজে তত লসও বেশি। এ রাস্তায় যেমন লাভও আছে, এ রাস্তায় যদি আমি উসুলের সঙ্গে চলি, তত্ত্বের সঙ্গে চলি, তাহলে অনেক লাভ আছে। আর যদি আমি বে উসুলির সঙ্গে চলি, বে আদবের সঙ্গে চলি, তাহলে অনেক নোকসানও আছে। এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ইস্তিগফার করা। আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিন দিন আল্লাহর রাস্তায় লাগিয়ে নিলেন, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া করা। জান্নাতের দুটি গাড়ি, একটা হচ্ছে সবরের গাড়ি, একটা হচ্ছে শুকরের গাড়ি। যারা সবর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দেবেন। যারা শুকর করে, শুকরিয়া করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে তাদের রাস্তায় দামি রাস্তা কিমতি রাস্তায় যে সময়টা লাগিয়ে নিলেন, এর জন্য আল্লাহর শুকরিয়া করা। তো শুকরিয়া করা মানে যে শুধু আলহামদুলিল্লাহ বলবো এটা নয়। শুকরিয়া মানে এইটাই যে আমরা যে কথাগুলো শুনেছি, যেমন আমলের সঙ্গে এখানে ছিলাম, যেমন পর্দার সঙ্গে ছিলাম, বাড়িতেও আমাকে এইভাবে চলতে হবে, আমার বাড়িতেও এরকম পরিবেশ তৈরি করতে হবে। আমরা বাড়ি ফিরে যাচ্ছি মানে এটা মনে না করি যে আমরা এসেছিলাম, আমরা বিশাল কিছু শিখে গেছি, আমাদের দাম অনেক বেড়ে গেছে, বাড়িতে গিয়ে আমার আর কিছু করার দরকার নেই, এটা না। আসলে তো আমরা বাড়িতে যাচ্ছি আমরা আমাদের প্রস্তুতি নিতে। কারোর ঘর যদি আগুন লেগে যায় তো পাড়া সবাই ছুটি আসে ওই আগুনটা নেভানোর জন্য। কেউ বালতিতে করে, কেউ কলসিতে করে পানি নিয়ে আসে, পানিটা ঢেলে দেয়, ঢেলে দিয়ে আবার ছোটে পানি আনতে। তো আমার মায়েরা বোনেরা ভাইয়েরা আজ তমাম বিশ্ব জুড়ে আজ ফরজের ঘরে আগুন লেগে গেছে, সুন্নতের ঘরে আগুন লেগেছে, আল্লাহর হুকুমের ঘরে আগুন লেগেছে, নবীর তরিকার করে আগুন লেগেছে। আমরা আগুন নেভানোর জন্য এসেছিলাম, আমরা বাড়ি ফিরছি মানে আবার পানি ভরতে যাচ্ছি। আবার আজ এই বলা কওয়ার দ্বারাই, এই মেহনতের দ্বারাই হাজার হাজার ফরজ জিন্দা হবে,
সুন্নত জিন্দা হবে, ওয়াজিব জিন্দা হবে, মানুষ আল্লাহর হুকুম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে চলতে পারবে। শুধু আমার আপনার আমার কাজকে একটু বলা কওয়া করা, দাওয়াত দেওয়া। তো আমরা এই আল্লাহর রাস্তায় ছিলাম, দাওয়াত দিয়েছি, আল্লাহর রাস্তা থেকে বাড়ি ফিরবো, তাও আমরা দাওয়াত দেব। বাড়িতে ফেরার পরে দুটো কাজ, বাড়িতে ফেরার পরে দুটো কাজ, একটা হচ্ছে মসজিদের কাজ, একটা মসজিদের কাজ, আর একটা হচ্ছে ঘরের কাজ। একটা মসজিদের আমল, আর একটা হচ্ছে ঘরের আমল। মসজিদের আমলও জিন্দা হবে, সেগুলো আপনাদের আপনাদের চেষ্টায়। আর ঘরের আমলও জিন্দা হবে, সেটাও আপনাদের চেষ্টা। মসজিদের আমল কিভাবে জিন্দা হবে, যদি প্রত্যেকটা ওয়াক্তে আপনি আপনার স্বামীকে মসজিদে পাঠান, জামাতের টাইম হয়ে গেছে তুমি মসজিদে যাও, ফজরের সময় হয়ে গেছে তুমি মসজিদে যাও, তাহার যদি সময় হয়ে গেছে ওঠো তাওয়াজ্জুহ পড়ে নাও, এশাকের টাইম হয়ে গেছে তুমি এশাকের নামাজটা পড়ে নাও, আজকে তোমার গাছটা দিন তুমি গাছটা যাও, তোমার তোমার আজকে আড়াই ঘন্টার সময়টা কোন দিকে লেগেছে, তুমি আড়াই ঘন্টা নামে করেছো না পুরো আড়াই ঘন্টা মেহনতি তুমি করেছো। ওলামা হযরতগণ বলেন, কেউ যদি পাবন্দির সঙ্গে আড়াই ঘন্টা মেহনত করে তার আমলের মধ্যে খুশুখুজু আসবে, আমলের মধ্যে খুশুখুজু আসবে, মানে আল্লাহওয়ালা ধ্যানে আসবে। কেউ যদি আড়াই ঘন্টা মেহনত পাবন্দির সঙ্গে কিছু সময় না পুরো সময়টা, পুরো আড়াই ঘন্টার সময়টা যদি লাগায়, তাহলে সে যে দোয়া করবে সেই দোয়া তার কবুল হবে, আর তার আমলের মধ্যে আল্লাহ আল্লাহওয়ালা ধ্যান পাইতে হবে। সে যখন কোরআন পড়বে ওর মধ্যে আল্লাহ আল্লাহওয়ালা ধ্যান তৈরি হবে, যে আমার আল্লাহ সুবহানাহু তাআলা আমার কোরআন পড়া দেখছেন। যখন নামাজ পড়বে তখন ওই ধ্যান হবে যে আল্লাহ সুবহানাহু তাআলা আমার নামাজ পড়া দেখছেন। এক কথায় প্রত্যেকটা আমলে এই ধ্যান আসবে যে আল্লাহ সুবহানাহু তাআলা আমার সামনে আছেন, আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে দেখছেন, আল্লাহ সুবহানাহু তাআলা আমার কথা শুনছেন, এই ধ্যান এসে যাবে। আর এই ধ্যান যখন প্রত্যেকের মধ্যে এসে যাবে, চোর আর চুরি করবে না, ডাকাত আর ডাকাতি করবে না, ঘুষখোর আর ঘুষ নেবে না, চিটিংবাজি ফেরেববাজি সব দূর হয়ে যাবে। এই জন্য আড়াই ঘন্টা মেহনত যাতে আপনার স্বামী করে, বা আপনার ঘরের পুরুষরা, আপনার ছেলে, আপনার আব্বা, আপনার ভাই, যাতে এই আড়াই ঘন্টা মেহনতটা পুরোপুরি করে, সে খেয়াল আপনাদের রাখা। স্বামীর কাছে খোঁজ নেওয়া যে তুমি আড়াই ঘন্টা মেহনতটা করেছো কিনা, খুব হেকমতের সঙ্গে মহব্বতের সঙ্গে ভালোবেসে পড়া পাঠায় না, তুমি আড়াই ঘন্টা মেহনত করতে লাগিয়ে, এরকম মেজাজ না, নরমিয়াতের সঙ্গে হেকমতের সঙ্গে। আর আল্লাহ সুবহানাহু তাআলা এই যোগ্যতা আপনাদেরকে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু তাআলা এই যোগ্যতা আপনাদেরকে দিয়েছেন যে কিভাবে একটা পুরুষকে বশ করে রাখতে হয়, তাকে তাকে কিভাবে চালাতে হয়, এই যোগ্যতা আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে দিয়েছেন। যেরকম আপনারা প্রত্যেক দিন সকালবেলা আজাইন দিয়ে দেন আপনাদের স্বামীকে, প্রত্যেকটা মহিলা সকালে আজান দিয়ে দেয় যে আজকে এটা আনতে হবে, কালে এটা আনতে হবে, ছেলের পরীক্ষার ফি দিতে হবে, মেয়ের টিউশনের টাকা দিতে হবে, আজকে চাল আনতে হবে, ডাল আনতে হবে, আলু আনতে হবে, তেল ফুরিয়ে গেছে তেল আনতে হবে, সার ফুরিয়ে গেছে সার আনতে হবে। আপনি সকালে আজান দিয়ে দেন,
আরে আদায় পুরা করার জন্য আপনার স্বামী সকাল থেকে নিয়ে রাত ঘুমাতে যাওয়া পর্যন্ত ও ছুটতে থাকে। তো যাদের মধ্যে দিনের বুঝ আছে তারা হালালভাবে উপার্জন করে, আর যাদের মধ্যে দিনের বুঝ নেই তারা হারামভাবে উপার্জন করে। আপ মেয়েদের ওই আদায় পুরা করার জন্যে, ওই ফর্দ পুরা করার জন্যে সে কি করে, কেউ কেউ চুরি করে, কেউ ডাকাতি করে, কেউ চিন্তাই করে, কেউ মিথ্যা কথা বলে, কেউ মানুষকে ঠকায়। কারণ কি? কারণ আছে তাদের দিনের বুঝ না থাকার কারণ। তো ঠিক তদরূপ আপনি আপনার স্বামীকে, আপনি আপনার স্বামীকে যদি ওইরকম মহব্বতের সঙ্গে যেরকম এই আজানটা দুনিয়ার আজানটা দিয়ে দেন, সারাদিনের আজানটা দিয়ে দেন দিন, ওই রকম যদি আপনি মসজিদের আমলের জন্য যদি তাকে আজান দেন, তুমি আড়াই ঘন্টা মেহনতটা করো, আড়াই ঘন্টা মেহনত থেকে তোমার আড়াই ঘন্টা মেহনতটা তুমি কোন সময় করো। কারণ অনেক পুরুষের আছে সময় পেলে মেহনত করে আর নইলে করে না, সময় পেলে করে আর নয়তো করে না। তাকে বুঝিয়ে বলা, স্বামীকে বুঝিয়ে বলা যে দেখো আমার দামি সময়টা যদি আমি আল্লাহর জন্য দিই তাহলে একটা কুরবানি হবে, আমার মূল্যবান সময়টা যদি আমি আল্লাহর জন্য দেই কুরবানি হবে, আমি যদি আমার ব্যস্ত সময়টা যদি আল্লাহর জন্য দেই তাহলে কুরবানি হবে, আর আমি ফুরসত পেলে সময় পেলে আমি যদি আল্লাহর জন্য সময়টা দেই এটা কিন্তু কুরবানি হবে না। মানে তো আমার কষ্ট হচ্ছে না, এত আমার কষ্ট হচ্ছে না, এই জন্য আমার স্বামী যাতে সময় তয় করে নির্দিষ্ট সময় করে প্রত্যেক দিন যাতে একই সময়ে আড়াই ঘন্টা মেহনতটা করে, সেভাবে আপনাদেরকে আপনারা আপনাদের স্বামীদেরকে উৎসাহ দেবেন। কারো তাকে ঠিক আছে তুমি মাগরিব থেকে এসা পর্যন্ত মাগরিব থেকে তুমি আড়াই ঘন্টা সময়টা লাগাও, কি তুমি ফজরের পর থেকে তুমি সময়টা লাগাও, ফজরের পরে ঘুমের অভ্যাস আছে অনেকে, তাকে বলা যে একটু আল্লাহর জন্য কোরবানি করো, দুনিয়ার জিন্দিগি ক্ষণস্থায়ী, আগের রাতের জিন্দিগি চিরস্থায়ী, ঠিক এই ক্ষণস্থায়ী জিন্দিগি একটু একটু কোরবানি করো, আল্লাহ সুবহানাহু তাআলা এর বদলা দেবেন, আল্লাহ সুবহানাহু তাআলা এর বদলা দেবেন। এইভাবে আপনাদের স্বামীকে মসজিদের আমলের সঙ্গে জোড়ার চেষ্টা করতে হবে, এবং এ খবরও নিতে হবে যে আজকে আড়াই ঘন্টা মেহনতে কোথায় কোথায় গিয়েছিল, তোমার মেহনতের খবর কি, কারগুজারি কি, আজকে কি মেহনত করেছো, কোথায় গিয়েছিলে, কার কাছে গিয়েছিলে খোঁজ নেওয়া, তোমার দ্বিতীয় গাছ কোথায় এবং কী বারে, প্রথম গাছ কোথায় এবং কী বারে খোঁজ নেওয়া, আজকে তোমার জেলার দিন, আজ তোমার ব্লকের দিন। আপনারা তো জানেন যে আমাদের ব্লকের দিন হচ্ছে শনিবার, আসরের আগে স্বামীকে ওখানে পাঠাতে হবে, ওখানে গিয়ে আসরে নামাজ পড়বে, আর জেলা মার্কাজের দিন হচ্ছে বৃহস্পতিবার, সেটাও ওখানে আসরের নামাজ ওখানে গিয়ে পড়তে হবে, বৃহস্পতিবার স্বামীকে জেলা মার্কাজে পাঠাতে হবে। আসর থেকে নিয়ে এশরাকের নামাজ পর্যন্ত, মানে রাতটা সেখানে থাকবে, তাদের জন্য রাত্রে খাওয়ার জন্য তাদের খাদ্য তৈরি করে দেওয়া, তাকে মহব্বতের সঙ্গে সেখানে পাঠানো,
যারা মার্কাজের সঙ্গে জেলা মার্কাজ বা ব্লক মার্কাজের সঙ্গে যোগাযোগ রাখবে না তারা এই মেহনত থেকে দূরে দূরে সরে যাবে, দূরে সরে যাবে, সে বেকার হয়ে যাবে। যেমন একটা বড় গাছ, গাছ যতই বড় হোক, গাছ যতই বড় হোক আর সে ডাল যত মোটা হোক, ডাল যত মোটা হোক, ওই ডালটা যতক্ষণ গাছের সঙ্গে লেগে থাকবে, ওই ডাল থেকে ডাল থেকে আরও পাঁচটা ডাল তৈরি হবে, ওই ডালে ফুল আসবে, ফল আসবে, ওর থেকে এই উম্মতে মুহাম্মদ উপকার পাবে, ফায়দা পেতে থাকবে। আর যদি ওই ডালটা গাছের সঙ্গে যদি লেগে না থাকে, গাছের সঙ্গে যদি লেগে না থাকে, গাছের থেকে যদি আলাদা হয়ে যায়, গাছের থেকে যদি আলাদা হয়ে যায় আর ওই ডালটা যদি পড়ে থাকে, গাছ ছাড়া আলাদা হয়ে যদি পড়ে থাকে, কিছুদিন পরে ওই ডালটা, ডাল যতই মোটা হোক, ও চলে দিতে হবে। ঠিক তদরূপ আমার মায়েরা, বোনেরা ও ভাইয়েরা, যদি আমাদের মার্কাজের সঙ্গে যদি সম্পর্ক না থাকে তো আমাদের পরিস্থিতি কিন্তু ওইরকম হবে। এই জন্য যদি আমাদের স্বামীরা যাদের মসজিদের আমলের সঙ্গে জুড়ে থাকে, মার্কাজের সঙ্গে, জেলা মার্কাজের সঙ্গে জুড়ে থাকে, ব্লক মার্কাজের সঙ্গে জুড়ে থাকে, সেদিকটা আমাদের খুব খেয়াল রাখা দরকার। এবং মহব্বতের সঙ্গে, ভালোবেসে, হেকমতের সঙ্গে তাদেরকে জোড়ার ফিকির করতে হবে। আপনারাই পারেন, মা বোনেরাই পারেন তার স্বামীকে দিনে দায়ী বানাতে, আপনারাই পারেন আপনাদের স্বামীকে আল্লাহওয়ালা বানাতে, আল্লাহ থেকে লেনেওয়ালা বানাতে পারেন, আরও স্বামীকে আরও আড়াই ঘন্টা থেকে আট ঘন্টার জন্য তশকিল করা। কেউ যদি আট ঘন্টা মেহনত করে, আড়াই ঘন্টা মেহনত যদি করে প্রত্যেক দিন পাবতির সঙ্গে গুরুত্ব সহকারে এবং পরিপূর্ণ সময় যদি লাগায়, তো সে যে দোয়া করবে সেই দোয়া কবুল হবে। আর কেউ যদি আট ঘন্টা সময় পাবন্দির সঙ্গে, তত্ত্বীর সঙ্গে যদি সময়টা লাগায়, পরিপূর্ণ আট ঘন্টা সময়টা যদি আল্লাহর জন্য লাগায়, তার দোয়া করতে হবে না, যখন যেটা প্রয়োজন আল্লাহ পুরো করে দেবে। ওলামাদের মুখ থেকে শোনা, আট ঘন্টা মেহনত কেউ যদি পরিপূর্ণভাবে করে, পাবন্দির সঙ্গে তত্ত্বীর সঙ্গে যদি করে, তার দোয়া করা লাগবে না, তার যখন যেটা প্রয়োজন হবে আল্লাহর সঙ্গে সঙ্গে পুরো করে দেয়। মানে সে আল্লাহর খাস লোক, হচ্ছে আল্লাহর খাস লোক। তা আপনি চাইলে আপনার স্বামীকে খাস লোক বানাতে পারেন, আপনি চাইলে আল্লাহর খাস লোক বানাতে পারেন। মেয়ের বিয়ে হবে, আপনার স্বামী যদি আট ঘন্টা লাগায়, তো সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়ে যাবে। যারা দিনের দায়ী, যারা আট ঘন্টা মেহনত করে, তাদের মেয়ে কখন কীভাবে বিয়ে যাচ্ছে তারা নিজেরাই খোঁজ রাখে না, মানে আল্লাহ ব্যবস্থা করছে। আমাদের জেলার জিম্মাদার আনিস ভাই মেয়ে বিয়ে হয়ে গেছে, আনিস ভাই জানে না, আনিস ভাই জামাই দিচ্ছেন না, এরকম পরিস্থিতি। কে ব্যবস্থা করেছেন আল্লাহ করেছেন। আবার কত লোক আছে যারা দিন থেকে দূরে, মেহনতের সঙ্গে নেই, তারা কত চেষ্টা করছে, মেয়ে বিয়ে দিতে পারছে না, কুটুম আসে দেখে চলে যায়, কিছু বলে না, বাড়ি গিয়ে বলবো, কোনো খবর দেয় না। আবার তারা আবার তাবিজ করতে আসে, তাবিজ করতে যায় মাওলানার কাছে, আমার মেয়ে দেখতে আসতে তো হচ্ছে না, কিছু বলে না, একটু তাবিজ করে দেওয়া হচ্ছে। এসব তাবিজের কাজ না, আল্লাহর সঙ্গে কানেকশানের কাজ। আল্লাহর সঙ্গে কানেকশান হবে তা আল্লাহ তার ব্যবস্থা করবে, যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা আল্লাহ সুবহানাহু করে দেবেন। আপনারা চাইলে আপনার স্বামীকে আল্লাহর সঙ্গে কানেকশান বানাতে পারেন, আল্লাহওয়ালা বানাতে পারেন, দিনের দায়ী বানাতে পারেন।
এই আল্লাহর ব্যাপারে স্বামী স্ত্রীর মধ্যে সামান্য যদি কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটি হয়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ আল্লাহ হেসে দেন, আল্লাহ হেসে দেন। আর আল্লাহ যাদের উপরে রাজি হয়ে যাবে, আল্লাহ যাদের ব্যাপারে হেসে দেবে, আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে না। একজন মুফতি সাহেব বলছিলেন, একজন মুফতি সাহেব তিনি বায়ান করতে গিয়ে বলছিলেন এই কথা যে স্বামী স্ত্রীর মধ্যে যখন এরকম প্রতিযোগিতা চলে তখন আল্লাহ তাদের ব্যাপারে হাসে। একটা যে এক্সাম্পল উদাহরণ দিচ্ছিলেন উনি, তো উদাহরণ দিচ্ছিলেন যে শীতের সময়, শীতের সময় স্বামী উঠেছে তাহাজ্জুদ পড়তে, স্বামী তাহাজ্জুদ পড়তে উঠেছে, স্ত্রী উঠছে না, স্ত্রীর মুখে একটু ঠান্ডা পানি, ঠান্ডা পানি চোখে মেরে দিয়েছে, চোখে মেরে দিয়েছে, স্ত্রীর লাভ মেরে উঠেছে, তোমার মুখ চোখে আমার মুখে ঠান্ডা পানি দিলে কেন, শীতের সময় আবার ঠান্ডা পানি দিয়েছে। তখন স্ত্রীর স্বামী হেসে বলছে ওঠো তাহাজ্জুদ পড়বে না, স্ত্রী তখন মনে মনে করছে ঠিক আছে আমিও এর শোধ নেবো একদিন, ও সুযোগে সুযোগে ঘুরতে ঘুরতে ও সুযোগ খুঁজছে, খুঁজতে খুঁজতে একদিন পেয়ে গেছে, স্ত্রী উঠে গেছে, স্বামী ঘুমিয়ে আছে, স্বামী ঘুমিয়ে আছে, ও ঠান্ডা পানি নিয়ে, ও যা দিয়েছিল তাছাড়া আর একটু বেশি পানি নিয়ে স্বামীর চোখে মেরে দিয়েছে, ঠান্ডা পানি লাভ মেরে উঠেছে, কী ব্যাপার, তো কেন মুখে ঠান্ডা পানি দিলে কেন, বলছি সে আগের দিন দিয়েছিলে সে আজকে তার শোধ নিলাম। বলছে এইরকম প্রতিযোগিতা দিনের ব্যাপারে আল্লাহর জন্যে যে স্বামী স্ত্রীর মধ্যে প্রতিযোগিতা হয়, এই প্রতিযোগিতা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে দেন। আর যাদের এইরকম প্রতিযোগিতায় আল্লাহ হাসেন, আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবেন না, জাহান্নামে দেবেন না। তা আপনারা কি চান না যে আপনার স্বামী জান্নাতি হোক, আপনি জান্নাতি হন, আপনার ছেলেমেয়েরা জান্নাতি হোক, এটাকে আপনি চান না? যদি চান তাহলে আপনার এই আমলগুলো আপনাকেও করতে হবে, এই আমলগুলো মসজিদের আমলের দিকে আপনাদের খেয়াল করতে হবে, আর বাড়ির আমলটা আপনাদের জারি রাখতে হবে। বাড়ির আমল কী, বাড়ির কী আমল করতে হবে, শুধু তালিম করা বাড়ির আমল নয়, আমার ফিকির থাকবে যে আমি কীভাবে মানুষকে দাওয়াত দেব, আমার বাড়িতে যেই আসুক মানে মহিলাদের মধ্যে, পুরুষরা দাওয়াত দেবে পুরুষদের, মহিলারা দাওয়াত দেবে মহিলাদের, মহিলা পুরুষদের দাওয়াত দেবে না, পুরুষরা মহিলা দাওয়াত দেবে না, এটা খুব খেয়াল রাখা দরকার। যতই আল্লাহর কথা হোক, যতই দিনের কথা হোক, পুরুষরা পুরুষদের দাওয়াত দেবে আর মহিলারা মহিলাদের দাওয়াত দেবে। আপনি আপনার আব্বাকে বলতে পারবেন, স্বামীকে বলতে পারবেন, ছেলেকে বলতে পারবেন, ভাইকে বলতে পারবেন, আদার্স অন্য কোনো পুরুষকে বলতে পারবেন না, নন্দায় দেওর ভাসু পাড়া প্রতিবেশী এদেরকে আপনাদের বলার হক নেই, বরং আপনার যদি বলেন আপনার পর্দা খেলাপের গোনা হবে। পর্দা করা হচ্ছে ফরজ। আপনার আওয়াজটাও আপনার যে কণ্ঠটা এটাও ফরজ, আপনার কথার আওয়াজ যেন অন্য কোনো পুরুষের যেন শুনতে না পায়, ঘরের বাইরে যেন না যায়। এই আওয়াজেরও পর্দা, আপনার চুলেরও পর্দা, আপনার শরীরেরও পর্দা, আপনার যে কাপড়টারও পর্দা, আপনি যে কাপড়টা মেলে দেবেন ওই কাপড়টাও কিন্তু পর্দার সঙ্গে মেলে দিতে হবে, ওটা যেন অন্য পুরুষ যেন না দেখে। আপনার জামা কাপড় মানে আপনারা যে সমস্ত কাপড় ব্যবহার করেন ধুয়ে দেওয়ার পরে এমন জায়গায়, এমন গোপন স্থানে মেলে দিতে হবে
এমন গোপন স্থানে আমি লেটি দেবে অন্য কোনো পুরুষ যেন না দেখে। যদি অন্য কোনো পুরুষ দেখে এটাও আপনার পর্দা খেলাবার মতো গোনা হবে। এইভাবে আমাদেরকে আমাদেরকে খেয়াল রাখা, আমাদের খেয়াল রাখা। আর দাওয়াতটাই আসল, দাওয়াতটাই আসল, দাওয়াতটা আমাদেরকে, দাওয়াত আমাদের ভুলে গেলে হবে না, দাওয়াত ভুলে গেলে হবে না। যে মহিলাই আসুক, যে মহিলাই আসুক তাকে দাওয়াত দিতে হবে যে কোনোভাবে। তা আবার এমন বায়ান ধরবেন না যে সে আর আসবে না আমার বাড়িতে, সে তার হাড়িতে সবজি চাপিয়ে আমার বাড়ি এসেছে লবণ নিতে এসেছে। আমি তার এমন বায়ান ধরলাম, ও বলল আমার লবণ দরকার নেই, লবণ দরকার নেই, আমাকে মাত সবজি পুড়িয়ে যাচ্ছে। ছোট্ট করে আমি লবণ দেবো, তার মধ্যে বলা হয়ে যাবে যে দেখো আল্লাহ সুবহানাহু তাআলা একটা এই একটা কত বড় নিয়ামত দান করেছে, এই লবণ ছাড়া খাদ্য একবার অসল, আল্লাহ কত বড় বানায় নিল, ব্যাস ভালো হয়ে গেছে। আমার মওকা বুঝে কাজ করতে হবে, সুযোগ বুঝে কাজ করতে হবে। একবার এমন বায়ান ধরলাম যে সে আর আমার বাড়ি আর আসবে না, ও তো রোজের বাড়ি গেলে ওরা সে এমন বায়ান ধরে সে আর ছাড়ে না, ও দরকার নেই। ছোট্ট করে মানে তৃতীয় যেন না হয় এরকমভাবে দাওয়াত দিতে হবে, এরকমভাবে। আর এটাকে আমার কাম বানাতে হবে, এটাকে আমার কাম বানাতে হবে, এটাকে যদি আমি কাম বানাতে পারি তাহলে সমন তারা আমার দ্বারা কাম নেবে। আর এটাকে যদি আমি কাম না বানাই, কাম না বানাই, এটাকে যদি আমি খেল বানাই আল্লাহ আমাকে খেল না বানাবে। এই জন্য আমাদের খুব খেয়াল রাখা দরকার, খুব খেয়াল রাখা দরকার, নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে, খুব ফিকিরির সঙ্গে। শুধু আমার ফিকির থাকবে জাহান্নামের আগুন থেকে আমি কীভাবে বাঁচব, আর তামাম উম্মতে মুহাম্মাদি কীভাবে কীভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, কীভাবে প্রত্যেকে আল্লাহমুখী হবে, দুনিয়ামুখী মানুষ আল্লাহমুখী কীভাবে হবে, দুনিয়ামুখী মানুষ আখেরাতমুখী কীভাবে হবে, এই ফিকির আমার থাকবে। আমার দিলে সর্ব সমাজ জন্যে ওই ফিকির, আমার এই ফিকির থাকবে, আমার এই ফিকির থাকবে। আর আমার বাড়িতে তালিম, আর তালিমটা পাঁচ আমলের সঙ্গে করতে হবে, পাঁচ আমলের সঙ্গে করতে হবে। প্রথম আমার কোরআনি মোজাকারা করতে হবে, কোরআনি মোজাকারা। আমি যদি প্রত্যেক দিন একটা করে আয়াত যদি আমরা যদি মোজাকারা করতে পারি, আমি আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে, আমাদের চারজন আছে, কি আমার শাশুড়ি আছে, তালিমের সময় ওই দেওর নন্দায় এসব লোক কিন্তু বসতে পারবে না। দেওয়ার নন্দায় এসেছে, ভাই বসো, ভাইজান বসো, ভাইজান বসো, তালিম হবে না। বরং যদি ওই সময় ওই রকম কোনো মেহমান যদি থাকে, এসব দেওয়ার নন্দায় বরের বন্ধু, তার বন্ধু এসব এসে গেছে, ও স্বামী তাকে নিয়ে বাইরে বসবে, তালিম আপনারা সেটে নেবেন, তালিম আপনারা সেটে নেবেন, নইলে আপনার লাভ করতে গিয়ে নোকসানটা বেশি হবে, লাভ করতে গিয়ে নোকসানটা বেশি হবে। আপনি মনে করছেন আমার নন্দায় যদি তালিমে বসে তো নন্দায় আল্লাহর রাস্তায় যেতে পারে, দেওয়ার যদি তালিমে বসে তো আল্লাহর রাস্তায় যেতে পারে। এগুলো একদম করা যাবে না, ওদেরকে আমার স্বামী বোঝাবে। তালিম ওরা যদি থাকে তো ওই সময় স্বামীকে মহব্বতের সঙ্গে বলা যে ওরা আছে, ওদেরকে নিয়ে তুই বাড়ি বসে কিছু দিনের কথা শোনা, আমরা ঘরে তালিমটা করে নিই। আর তালিমের জন্যে ওলামা হযরতগণ বলেন, মুরব্বীরা বলেন, নির্দিষ্ট জায়গা হওয়া দরকার এবং নির্দিষ্ট সময় হওয়া দরকার। কোনো দিন বারান্দায় করলাম, কোনো দিন ঘরে তালিম করলাম, গরম লাগছে খুব সাদেকে তালিম করলাম, এটা হবে না। নির্দিষ্ট জায়গা দরকার, প্রত্যেক দিন ওই জায়গায় তালিম হবে, নির্দিষ্ট জায়গায় তালিম হবে এবং নির্দিষ্ট সময় তালিম হবে। যখন আমরা অফিসে নিয়ে ফিরছিলাম নিজামুদ্দিন থেকে, মৌলানা আব্দুল সত্তার সাহেব আফসার সঙ্গে বলছিলেন, যিনি মামাস্তুরাতের জিম্মাদার,
যেমন দিনের আফসোস সিংহ বলছিলেন যে আফসোস আজ আমাদের ঘরে চায়ের সময় নির্দিষ্ট আছে, চা নাস্তার সময় নির্দিষ্ট আছে, আজ আমাদের তালিমের সময় নির্দিষ্ট নেই। কোনো সময় জোহরে, কোনো দিন আসরে, কোনো দিন এসায়, এরকম এরকম করলে হবে না। আজ দুনিয়ার জন্যে টাইম নির্দিষ্ট, সময় নির্দিষ্ট করা হচ্ছে, আর এর জন্যে তালিমের জন্যে সময় নির্দিষ্ট হচ্ছে না। খুব আশ্চর্যজনক বলছেন, এই জন্যে আমাদের নির্দিষ্ট সময়ে তালিমটা করতে হবে এবং নির্দিষ্ট জায়গায়। রোজ যদি কোনার ঘরে হয় তো রোজ কোনার ঘরে হবে, রোজ যদি মাগরিবাদে খায় তো রোজ মাগরিবাদে তালিমটা হবে, রোজ মাগরিবাদে তালিমটা হবে। আর অনেকের বাড়িতে দেখা যায় যে সে বাড়িতে তালিম হয়, কিন্তু তার বাড়িতে যদি আত্মীয় আসে দেখা যাচ্ছে ভাবি এসেছে, কি বোন এসেছে, কি মা এসেছে, কেউ এসেছে, তো সেদিন তালিম বন্ধ। মেহমান আসলে তালিম বন্ধ। ওই দিনে নিজামুদ্দিন হজর বলছিলেন যে ওই দিনে আরো তালিমটা বেশি করতে হবে। আর আমাদের ঘরের মহিলা তো ওই দিনে আরো তালিমটা বন্ধ করে দেয়, যে অনেক রান্নাবান্না আছে, অন্য দিনের তুলনায় আজকে তো রান্নার চাপটা বেশি আছে, ও আজকে তালিম করতে হবে না, ও পরে করে নিলে হবে। তো নিজামুদ্দিন হজর বলছিলেন যে না, ওই দিনে অন্য দিন যদি 30 মিনিট যদি তালিম হয় তো ওই দিনে আরও 15 মিনিট বাড়াতে হবে। আর এই 15 মিনিট আরও বাড়াতে হবে, যেরকম আমার সবজির ভাগটা বাড়ছে, আইটেমটা বাড়ছে, তো আমার ওই মেহমান এসেছে বলে, মেহমান আসার কারণে ওই দিনে আমার এটাও বাড়বে, তালিমের সময়টা বাড়বে। আর এই তালিমটা করার কারণে দেখা যাবে ওর মধ্যে একটা ফিকির তৈরি হবে। ও তালিম শোনার পরে ও নিজেই বলবে বোন এই কেতাবের দাম কত, এই কেতাব কোথায় পাওয়া যায়। কারণ ফিকির তো দেনে আলা তো আল্লাহর মধ্যে ফিকির তৈরি করে দেবে। ও এখান থেকে ফিকির নিয়ে যাবে তালিম করার জন্য। আমি ওই সুযোগে তাকে আমি তশকিল করতে পারবো, আল্লাহর রাস্তা বাড়ার জন্য বলতে পারবো, তালিমটা কীভাবে করতে হবে সেটা বলতে পারবো, তাহলে এক ঘরে তালিম বেড়ে গেল। এই জন্য মেহমান আসুক যাই হোক, প্রত্যেকদিন তালিমটা করবেন, তালিমটা পাঁচ আঙুলের সঙ্গে করবেন। প্রত্যেকদিন একটা আয়াত হোক, কিন্তু প্রত্যেকদিন করতে হবে। রোজ যদি একটা করে আয়াত, যদি প্রত্যেকদিন একটা করে আয়াত যদি মোজাকারা করা হয়, আমি আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে, তো 30 দিনে 30টা আয়াত আমার শেখা হয়ে যাবে। আমার এক মাসের মধ্যে 30টা, এক বছরের মধ্যে 360টা বা 65টা আয়াত আমাদের মুখস্থ হয়ে যাবে, হিফজ হয়ে যাবে যদি আমরা পাবন্দির সঙ্গে যদি করতে থাকি। আমি 360 থেকে আমি 160 বাদ দিলাম, 200 আয়াত আমাদের মুখস্থ হয়ে যাবে। আমার মুখস্থ হবে, আমার স্বামীর মুখস্থ হবে, আমার ছেলের মুখস্থ হবে, মেয়ের মুখস্থ হয়ে যাবে। এমন একটা দিন দেখা যাবে যে আমার ঘরে এই তালিমের বরকতে আমাদের ফ্যামিলির প্রত্যেকে হাফেজ বা হাফেজা হয়ে যাবে। এই জন্যে আমরা নিহিত করি যে আমরা প্রত্যেকদিন কোরআনে মোজাকারা করবো ইনশাল্লাহ। তারপরে কেতাবে তালিম হবে, তারপরে সাইসেফতের মোজাকারা হবে, তারপরে তশকিল হবে। আল্লাহর রাস্তার ফায়দা বলে তশকিল করবে যে বলো তুমি কবে যাবে আল্লাহর রাস্তায়, তুমি কবে আল্লাহর রাস্তায় যাবে, তোমার গাছের দিন কবে, এইভাবে সব আপসের মধ্যে তশকিল হবে। তারপরে মাশওয়ারা হবে যে কালকে কোরআনি মোজাকারা কে করবে, কালকে তালিম কে করবে, কাল সাইসেফাতের মোজাকারা কে করবে। এইভাবে প্রত্যেকদিন পাঁচ আমলের সঙ্গে তালিম করতে হবে। যে বাড়িতে তালিম হয় ওই বাড়িতে আল্লাহ রহমত হয়, মদত হয়, বরকত হয়, হেফাজত হয়।
যে বাড়িতে রহমত হবে, মদত হবে, বরকত হবে, হেফাজত হবে, ওই বাড়িতে আর অভাব আসতে পারে না। ওই বাড়িতে আর অভাব আনাটা আসতে পারে না, বালা মুসিবত আসতেই পারে না, আল্লাহ হেফাজত করবে। মুরব্বীরা বলেন যে ঘরে তালিম হয় ও ঘরটা ঘর নয়, ওই ঘরটা হচ্ছে জান্নাতের বাগান। ওই ঘরটা হচ্ছে জান্নাতের বাগান। নিজামুদ্দিন থেকে আসার সময় একটা কারগোদারি শোনাচ্ছিলেন যে একজন মহিলা নেত্রী মানে মেম্বার, মহিলা মেম্বার মুসলিম, সে মুসলিম ছিল, তো কেনাকাটা করতে গেছে, কেনাকাটা করতে গেছে, নামাজ পড়ে কিন্তু পর্দা ফুরসিত অত নেই, পর্দা ফুরসিত অত নেই, তো মার্কেটে গেছেন মার্কেটিং করতে, তো নামাজের রক্ত হয়ে গেছে। তো দোকানদারকে বলছে ভাই নামাজ পড়বো কোন বাড়িতে যাই বলুন তো। তো দোকানদার বলে দিল যে ওই বাড়িতে যাও, ওরা তবলিক টবলিক করে, ওদের বাড়ি ভালো ব্যবস্থা আছে। সে বাড়িটা দেখিয়ে দিল, সে বাড়িতে গেছে। তো ওই বাড়িতে মাসারা হতো, যখন মাসারা হতো প্রত্যেক দিন যে কোরআনে মোজাকারা, কেতাবে তালিম, সাহিসেফাতে মোজাকারা, তশকিল এবং মাসারা করতো। মাসারার মধ্যে ওরা ইস্তেকবালের সাথে ইস্তেকবাল তয় করতো যে ইস্তেকবাল কে করবে, কোনো মহিলা আসলে তাকে ইস্তেকবাল কে করবে, খেদমত কে করবে, এগুলো ওরা বাড়তি করতো ওই বাড়িতে। তো এই বাড়িতে গিয়েছে, যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে কেউ নেই, দুটো মেয়েই আছে। সেদিন কত সব চলে গেছে, দুজন আছে, দুটি মেয়ে, অল্প বয়সে মেয়ে আছে, যার ইস্তেকবাল ছিল সে তাড়াতাড়ি আসসালামু আলাইকুম তাকে সালাম দিয়ে বুকে টেনে নিয়ে বলেন আপনার কী খেদমত করতে পারে। তো ওই মহিলা মেম্বার বলছেন যে আমার একটু এক্সটেঞ্জা দেওয়ার প্রয়োজন, আমি ওযু করব, নামাজ পড়ব। আচ্ছা ঠিক আছে, আমার সব হয়ে যাবে। তার এক্সটেঞ্জার জায়গা দেখিয়ে দিলেন, ওযু জায়গা দেখিয়ে দিলেন, এক্সটেঞ্জা করে ওযু করে বাইরে বেরিয়েছে সঙ্গে সঙ্গে একটা টোয়ালি নিয়ে, একটা কাপড় নিয়ে তাড়াতাড়ি ওনাকে দিয়েছেন, আম্মা এগুলো আপনার হাত মুখ মুছে নেন পানিটা নিয়ে মুসাল্লা বিছিয়ে দিয়েছেন, আমাদের পার্টিটা বিছিয়ে দিয়েছে, না আমাদের পার্টিতে উনি নামাজ পড়ছেন, আর এরা এদিকে চা নাস্তা রেডি করছে, নামাজ হয়ে গেছে, চা নাস্তা দিয়েছে, দেওয়ার পরে মেয়ের দুটো ফিকির করছে, যিনি তো একজন গণ্যমান্য মানুষ, ইনি একজন মেম্বার, ইনি একজন শিক্ষিত মহিলা, আর ইনি আমাদের থেকে বয়সে অনেক সিনিয়র, তেনাকে আমরা দাওয়াতটা দেবো কীভাবে, খুব ফিকির করছেন। ফিকির করতে করতে একটা বোন বলছে যে আমাদের বাড়ির যে পর্দার কেতাবটা আছে না, ওই কেতাবটা ওনাকে দিতে হবে, যে এটা একটু একটু পড়ে বুঝিয়ে দেন। এই দাওয়াত হয়ে গেল। তো সে পর্দার কেতাবটা নিয়ে ওনার কাছে দিয়ে যান, আমরা জান এটা একটু পড়ে আমাকে একটু বুঝিয়ে দেন না। আমাদের কত ফিকিরিফিন কাজটা করছে, একবার চিন্তা করেন, একটু বুঝিয়ে দেন না। এখন ওই আম্মা যান সে কেতাবটা পড়ে বলছে বসো মা, শোনো ভালো করে শোনো। উনি কেতাব পড়ে মেয়ে দুটোকে বোঝাচ্ছে, বোঝাতে বোঝাতে আল্লাহ ওনাকে বুঝিয়ে দিয়েছে। বাড়িতে ফোন করছে, বোরকাটা নিয়ে এসো, হাত মোজা নিয়ে এসো, পা মোজা নিয়ে এসো, মানে যে অবস্থা এসেছে ওই অবস্থা আর ফিরে যেতে পারছে না। ও বোঝাচ্ছিল কাকে? মেয়ে দুটোকে বোঝাচ্ছিল। বুঝেছে কে? ওই মহিলাই বুঝে গেছে, ওই মেম্বারটা বুঝে গেছে। ও যে অবস্থা এসেছে ওই অবস্থায় যাওয়ার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। ও তখন ওইভাবে আর ওখান থেকে বার হতে চাইছে না। ও বাড়িতে ফোন করেছে, বাড়ি থেকে বোরকা আসলো, হাত মজা আসলো, পা মজা আসলো, নেকাব আসলো, তারপর ওখান থেকে বার হয়ে গেল। কিসে বদৌলত হয়েছে? তালিমের বদৌলতে, পাঁচ আমলের সঙ্গে তালিমের বরকতে বরকতে এটা হয়েছে। আজ আপনার বাড়িতেও যদি এরকম পাঁচ আমলের সঙ্গে তালিম হতে থাকে, আর এরকম ফিকিরির সঙ্গে যদি তালিম হয়, মাসারায় ফিকিরির সঙ্গে আপনারা যদি চলতে পারেন, তো এইরকম কারগোদারি আপনাদের তো ঘর থেকে বার হবে।
এরকম কার্গোদারে আপনাদের ঘর থেকে বার হবে, আপনাদের ফিকির থাকবে যে কিভাবে দুনিয়া, আমি কিভাবে দুনিয়ামুখী মানুষকে আখেরাতমুখী করার দাওয়াত দেব, কিভাবে দাওয়াত দেব। নিজে চলতে হবে আর অপরকে চালাতে হবে আর চালানিওয়ালা বানাতে হবে। এবার সব আমরা করবো ইনশাল্লাহ। তো আমরা এখানে এসেছিলাম, আমরা ইস্তেগফার করব, ইস্তেগফার মুরব্বীরা বলেন ইস্তেগফার এই জন্য করা, এই জন্য করা যে আমরা যে আমরা আমরা যে যখন আল্লাহর রাস্তায় মানুষ বার হয় বা কোনো দিনে মেহনত ভালো মেহনত ভালো আমল যখন করে তখন ওই আমলের একটা বদ আসর পড়ে, বদ আসর আছে তার মধ্যে। বদ আসর কি? যত ভালো আমল করবে তত তার মধ্যে একটা বদ আসর আছে, ওই আমলের বদ আসর আছে। কি আমলের বদ আসর? তার মধ্যে একটা অহংকার পয়দা করে দেয় শয়তান, এই তো আমি মাস্টার হয়ে গেছি, আমি বিরাট কিছু শিখে গেছি, আমি বিরাট কিছু জেনে গেছি, নিজেকে মনে হয় সব থেকে বড়, নিজেকে মনে হয় সব থেকে ভালো, আমার এলাকার মধ্যে আমি আমি ভালো, আমি তিনটে লাগিয়েছি আমি ভালো, আর সব জাহান্নামী। তার মানে শয়তানকে কাবু করে নিয়েছে, শয়তানকে কাবু করে নিয়েছে। এই জন্য ইস্তেগফার করা, ইস্তেগফার করা আল্লাহর কাছে মদত চাওয়া, আল্লাহর কাছে মদত চাওয়া, নিজেকে ছোট মনে করা, নিজেকে ছোট মনে করা। এই যদি আমি ইস্তেগফার করতে থাকি, ইস্তেগফার করতে থাকি আর নিজেকে ছোট যদি মনে করতে থাকি, তা আমার ভিতরে যে ওই অহংকার, ওই অহংকারটা, ওই গর্বটা, ওই ফকরটা আমার মধ্যে আসবে না। আর ওই ফকর যদি আমার মধ্যে আসে তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, যার মধ্যে বিন্দুমাত্র ফখর আছে আল্লাহ তাআলা পছন্দ করেন। আমরা এখানে শিখতে এসেছি, আর শেখার নিয়ত থাকবে সারা জীবন, মৌতার শেখার জীবন থাকবে। আর কেউ যদি শিখতে শিখতে মরে, শিখতে শিখতে যদি মরে তো সে শহীদের দার্জে পাবে, আর শহীদের দার্জে পেলে তার কবরে হিসাব হবে না, কবরে হিসাব হবে না। এই জন্য আমরা কেউ মাস্টার না, আমরা কেউ মাস্টার না, আমরা এখানে কেউ ওস্তাদ না, আমরা শিখতে এসেছি। আমি যে বায়ান করছি এও আমি শিখতে এসেছি, মানে আমি পড়া দিচ্ছি এখানে, আমি মাস্টারই করছি না, আমি যে বায়ান করছি এ আমি পড়া দিচ্ছি যে আমার হচ্ছে কি না আপনারা শোনেন, আপনারা শোনেন। এইরকম নিয়ত যদি আমার থাকে, শেখার নিয়ত যদি থাকে, এইরকম পড়া দেওয়ার নিয়ত যদি আমার থাকে, তাহলে আমি ছাত্র হিসেবেই চলতে পারবো। আর যদি আমি মনে করি যে আমি একটা মাওলানা সাহেব, আমি এখানে এসেছি, এখানে আর কেউ কিচ্ছু জানে না, আমি এটার মধ্যে সব থেকে বড়ো ব্যাস কাজ হয়ে গেল, আল্লাহ আমার পছন্দ করে। একটা কার্গোদারে শুনছিলাম যে ভদ্রদি ইউসুফ রহমতুল্লাহ আলাইহে, যিনি বিশ্বের আমির সাহেব ছিলেন, এখন তো আমাদের বিশ্বের আমির হচ্ছেন হযরতজি সাদ সাহেব, তার আগে ছিলেন হযরতজি ইউসুফ রহমতুল্লাহ আলাইহে। উনি যখন এয়ারপোর্টে নেমেছেন, আর সাথীরা সব ইস্তেকবাল করার জন্য গিয়েছেন, তো মোলাকাতের সঙ্গে সঙ্গে হযরতজি ইউসুফ রহমতুল্লাহ বলছেন ভাই হাম শিখনে কে লিয়ে আয়া, আমি শেখার জন্য এসেছি। যিনি বিশ্বের আমি বিশ্বের জিম্মাদার তিনি বলছেন আমি শেখার জন্য এসেছি। তা আমরা কোথাকার কে? আমরাও শিখতে এসেছি, আর এই শেখার নিয়ে যেন আমাদের মহত্তার থাকে। আর যদি আমরা শেখার নিয়েতে আর আমরা যদি শিখতে মরতে পারি, তাহলে আমরা শহীদের দরজা পাবো ইনশাল্লাহ। এই জন্য আর মায়েরা বোনেরা আমরা স্টেপার করবো, আল্লাহর কাছে মদত চাইব, যাল্লা আমরা তিন দিন এসেছিলাম সেভাবে আমরা কিছু করতে পারিনি, যেভাবে করার দরকার মেন সেভাবে করতে পারিনি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আগামীতে আমরা যাতে উসুলের সঙ্গে আদবের সঙ্গে তত্ত্বের সঙ্গে চলতে পারি, আল্লাহ সে তৌফিক দাও, আল্লাহ আমাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দাও, স্টেপার করা। আর আগামীতে আর বিয়াদবি বিয়াসলি করবো না তার পাকা নিয়ত করা, আমরা এইভাবে সবাই করবো ইনশাল্লাহ। আর আমরা
যে ঘরটায় ছিলাম, যে ঘরটায় ছিলাম একদম নতুন নতুন, এই বাড়িতে আগে কোনোদিন জামাত আসেনি। এরা সত্যি আমাদের জন্য ঘরটা ছেড়ে দিয়েছে, বিরাট কোরবানি করেছে, বিরাট কোরবানি, এর মতন কোরবানি হয় না। আল্লাহর জন্যে শুধু এই ঘরটা ছেড়েছে, কিসের জন্যে? এই ঘরটা ছেড়েছে শুধু আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে এদের ঘর এরা ছেড়ে দিয়েছে। এদের এদের বাড়ির পুরো ওই ঘরে ঢুকিনি, ঢুকতে পারেনি, এদের ঘর কিন্তু এরা ঢুকতে পারেনি, এরা এরা ঢুকতে পারেনি। তাহলে কত বড় কোরবানি, যে আমার ঘর আমি যেতে পারছি না, কিছুর জন্য কোরবানি করেছে? আল্লাহর জন্য করেছে, আল্লাহর জন্য করেছে। আমার এরা সর্বদিক দিয়ে আমাদের সাহায্য করেছে, এরা এরা সর্বদিক দিয়ে এরা সর্বদিক দিয়ে আমাদেরকে আমাদেরকে সাহায্য করেছে, সাহায্য করেছে, মদত করেছে, আমাদের খেদমত করেছে। এদের এই জন্য এই জন্য এদের জন্য দোয়া করা, এদের জন্য দোয়া করা, আল্লাহ যেন এদেরকে আল্লাহ যেন এদেরকে ভালোই দান করে। এই ঘরকে আল্লাহ সুবহানাহু তাআলা যেন যেমন এই তিন দিন আমার তালিম চলছিল, কত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল, এরকম পরিবেশ যেন কেয়ামত পর্যন্ত থাকে, কেয়ামত পর্যন্ত যেন আল্লাহ পাক চালু রাখেন। এই ঘরকে জড়িয়ে করে আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা যেন বিশ্ববাসীর জন্য হেদায়েতের জড়িয়ে বানিয়ে দেন এই ঘরকে। এর জন্য দোয়া করা, এই ঘর প্রত্যেককে আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা যেন দিনের মেহনতের জন্য যেন কবুল করে, এই ঘরের সমস্ত মুসিবত যেন আল্লাহ দূর করেন, এই জন্য দোয়া করা। আমরা যে ঘর যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করেছি, যে সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করেছি, আমরা এখানে এই ঘরে এসে যেভাবে দেখেছিলাম তাছাড়া আরও সুন্দর করে রেখে যাওয়া। আমরা যে খাটটা ব্যবহার করেছি, খাটটা গোছগাছ করে রেখে যাওয়া, কেতা বালির গোছগাছ করে রেখে যাওয়া। আমরা যে পায়খানা বাথরুম ব্যবহার করেছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাওয়া, যেন যেন কোনো রকমের ডিস্টার্ব না থাকে। এটা যেন না বলে যে এরপরে এরপরে আমরা জামাত নেব না, কেন সে ওরা এসে এসে পায়খানা বাথরুম গোসলখানা এমন নোংরা করে গেছে যে আর ঢোকা যাচ্ছে না, আর ঢোকা যাচ্ছে না, এরকম যেন না বলে। যদি এখানে জামাত আঠা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায় আপনাদের কারণে, তো এর জন্য গুনাহগার আপনার হবে, এর জন্যে গুনাহগার আপনার হবেন, আপনাদেরকে কেয়ামতের ময়দানকে হিসাব দেওয়া লাগবে। এই জন্য খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাবেন, সব পরিপাটি করে রেখে যাবেন। আর এই ঘরে যে মহিলারা আপনাদের সঙ্গে কত সুন্দর ব্যবহার করেছে, আপনাদের বোন মা বোনও মনে এরকম ব্যবহার করে না, যেরকম ব্যবহার এরা করেছে। আর এরা সত্যিকারে খুব ভালো মানুষ, এই ঘরে যে মহিলারা আছে খুব ভালো মানুষ, কিন্তু আমি ছোটো থেকে চিনি, খুব ভালো মানুষ, নরম মনের মানুষ, নরম মনের মানুষ। এদের এদের কাছ থেকে মাপ চেয়ে নেওয়া, মাপ চেয়ে নেওয়া, যে অনেক ত্রুটি বিচ্ছিত হয়ে গেছে আমাদেরকে ক্ষমা করে দেন, আর আপনারাও আল্লাহর রাস্তা বার হন, এভাবে তাদেরকে দাওয়াত দিয়ে ফিকির দিয়ে এখান থেকে আমরা বার হবো ইনশাল্লাহ। আর আমাদের সামানগুলো ভালোভাবে দেখে নেবো, বিশেষ করে আমাদের সামানগুলো দেখে নেবো, আমাদের কোনো সামান যেন এখানে না পড়ে, কারোর সামান কারোর ব্যাগে যেন না দেয়, যে আমার অন্যটা তোর ব্যাগে নেব এরম যেন না হয়। যার যার অন্যা যার জিনিস তার ব্যাগে নেবে, তার সামানের মধ্যে নেবে, এখানকার কোনো সামান যেন আমাদের ব্যাগের মধ্যে না দেয়। বারবার করে দেখা, বারবার করে দেখা, কিচ্ছু বলার নেই। সামান্য একটা ছোট্ট জিনিস যদি এখান থেকে আমাদের ব্যাগের মধ্যে ভুল করে যদি চলে যায়, ভুল করে যদি চলে যায়, তো এইখানে জামাতাটা বন্ধ হয়ে যেতে পারে, যে ওর ওই জামাতেই লড়াস তো ওরা আমাদের এই জিনিসটা নিয়ে গেছে, আর আমরা এখানে জামাতা রাখতে দেবো না। চুরি করেননি, ভুল করে নিয়ে ভুল করে চলে গেছে, তারপরে কিন্তু এরকম একটা পরিস্থিতি হতে পারে, এই জন্য বারবার করে দেখা, দেখি নিয়েছি আর একবার দেখা, আর একবার দেখা, বারবার করে ঝেড়ে ঝুড়ি ভালো করে কাপড় টাপড় ঝেড়ে ঝুড়ি দেখা, এখানকার কোনো জিনিস আমার এর মধ্যে যাচ্ছে না, তো এইভাবে দেখে নেওয়া, ঠিক আছে? এইভাবে আমরা সবাই দেখে নেবো। আল্লাহ আমাদেরকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক দান করুন। আর আমরা আমাদেরও নিয়ে থাকবে যে এরকম, এরা তো নতুন মানুষ, এরা নতুন মানুষ, এরা কোনোদিন এরা এরা কোনোদিন আল্লাহর রাস্তায় যায়নি, তারপরেও এরা জামাত নিয়েছে। আর আমাদের এরকম নিয়ে থাকবে যে আমরা কোনো মাস তোলার জামাত যখন আসবে, কেউ কেউ নেক না নেক আমি নেব, হাজার কষ্ট হলেও আমি নেব, আমার ঘরে থাক মা মাস তোলার জামাত, মা মাস তোলার জামাত, এরকম ফিকির আমাদের প্রত্যেকের মধ্যে যেন থাকে।
এবার সব আমরা করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে শোনাতে বলাতে বেশ আমল করতে দান করবে।